नमस्कार, शांतिनिकेतन टीवी फेसबुक पेज থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি শিউরী ইন্ডো স্টেডিয়ামে এবং এখানে যে কর্মসূচি চলছে আজকে আপনারা দেখছেন আমার ঠিক পিছনে কিন্তু বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং শিউরী থানার যে প্রয়াস স্পর্শ অর্থাৎ চোখ একটুটি আজকে কর্মসূচি আছে। একটি হচ্ছে আপনাদের আমরা আগেও দেখেছি যে সুরক্ষা অর্থাৎ চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং তার সঙ্গে রয়েছে স্পর্শ, যেটি হচ্ছে শীত বস্ত্র দান। আপনারা দেখছেন এখানে দুস্থ মানুষদের শীত বস্ত্র দানের জন্য একটি কর্মসূচি এখানে রাখা হয়েছে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং শিউরী থানার প্রয়াস। এবং এখানে উপস্থিত রয়েছেন অবশ্যই বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র রাজ ত্রিপাঠী, উপস্থিত রয়েছেন শিউরী বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায়চৌধুরী। আপনারা দেখছেন যে দুস্থ এবং বয়স্ক মানুষদের শীত বস্ত্র অর্থাৎ কম্বল বিতরণ করা হচ্ছে এবং আমরা শিউরী ইন্ডো স্টেডিয়াম থেকে সরাসরি আপনাদের কাছে শান্তিনিকেতন টিভির মাধ্যমে সেই চিত্র তুলে ধরছি। এই প্রকল্পের আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো এর আগেও বীরভূম জেলা পুলিশের যে বিভিন্ন রকমের যে প্রয়াস, যে সমাজসেবামূলক কাজ অর্থাৎ রক্তদান শিবির, এছাড়া সেফ ড্রাইভ সেভ লাইফ, খাদ্য বিতরণ, এরকম অনেক কিছুই আমরা দেখতে পাবো লকডাউন পিরিয়ড থেকে শুরু করে পরপর। ঠিক সেরকমভাবেই আজকেও তাদের একটি প্রয়াস, শিউরী থানার একটি প্রয়াস, যেটি সুরক্ষা এবং স্পর্শ। এখন আমরা যেটা তুলে ধরছি আপনাদের কাছে যে স্পর্শ অর্থাৎ শীত বস্ত্র বিতরণ, আপনারা সেই চিত্র দেখছেন শান্তিনিকেতন টিভির পর্দা থেকে। চোখ রাখুন, দেখতে থাকুন শান্তিনিকেতন টিভি। যতদিন আমাদের সত্য পৌঁছে যাচ্ছে এবং ওনাদের আজকে যে আরেকটি কর্মসূচি রয়েছে সুরক্ষা অর্থাৎ চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির, সেখানে যেরকম শিউরী শহরের সমস্ত মানুষদের চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা করার কথা আছে সেরকম কিন্তু পুলিশ পার্সোনালদেরও কিন্তু আজকে চক্ষু এবং স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে এই সুরক্ষার মাধ্যমে। এবং যেটা আমরা জানতে পেরেছি যে শঙ্কর নেত্রালয়ের কোলাবোরেশনে কিন্তু আজকে এই চক্ষু পরীক্ষা কেন্দ্র, সেই যে চক্ষু পরীক্ষা শিবির যেটা করা হয়েছে শিউরী থানার প্রয়াসে এবং বীরভূম জেলা পুলিশের উদ্যোগে, আমরা সেই চিত্র আপনাদের কাছে তুলে ধরছি শান্তিনিকেতন টিভির পর্দা থেকে শিউরীর নেতা ইন্ডো স্টেডিয়াম থেকে। আমরা একদম মূল মঞ্চের সামনে দাঁড়িয়ে আছি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত বয়স্ক এবং দুস্থ মানুষ যারা, তারা কিন্তু একে একে মঞ্চে আসছেন এবং তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই শীত বস্ত্র অর্থাৎ কম্বল। এবং আরও অনেক মানুষ কিন্তু নিচে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন এবং এক এক করে তাদেরকে মঞ্চে ডেকে পাঠানো হচ্ছে এবং তাদের হাতে তুলে দেওয়া হচ্ছে সেই শীত বস্ত্র অর্থাৎ স্পর্শ, যে কর্মসূচি ওনারা আজকে আয়োজন করেছেন সেই স্পর্শ, সেই কর্মসূচি, সেই শীত বস্ত্র বিতরণ, সেই চিত্রই আমরা কিন্তু দেখতে পাচ্ছি বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে। আপনারা দেখছেন মঞ্চে উপস্থিত রয়েছেন বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্র রাজ ত্রিপাঠী, উপস্থিত রয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার এবং আপনারা দেখছেন যে অ্যাডিশনাল এসপি, তিনি কিন্তু নিজে হাতে শীত বস্ত্র বিতরণ করছেন দুস্থ মানুষজন, বয়স্ক মানুষজনকে। এছাড়াও উপস্থিত রয়েছেন শিউরী বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। ধন্যবাদ।